2008 সালে যাত্রা শুরু করে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল। টুর্নামেন্টের মান এতটাই উপরে যে ক্রিকেটাররা জাতীয় দলের খেলা বাদ দিয়ে হলেও বসে মুখিয়ে থাকেন আইপিএল খেলতে। সেই সঙ্গে অর্থের ঝনঝনানি ও মিডিয়া ফোকাস তো আছেই। সেখানে 2012 সালে যাত্রা শুরু করা বিপিএল যেতে পারেনি তার ধারে কাছেও। শুরুর কয়েক আসরে মোটামুটি আলো কাড়লেও দিন দিন তলানির দিকে ঠেকছে বিপিএল এর মান। বিপিএল এর অনেক পরে শুরু করা পাকিস্তান সুপার লীগও এগিয়ে গেছে বহুগুণে। মানুষের মনে জায়গা করে নিয়েছে সিপিএল, আবুধাবি টি টেন লীগ, আইএলটিএল, এলপিএল এর মতো টুর্নামেন্টগুলো। অথচ দিনের পর দিন রং হারাচ্ছে বিপিএল। মিরপুরের বাজে পিচ, তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি থেকে শুরু করে টুর্নামেন্টের আধুনিকতা সবকিছু দিয়েই পিছিয়ে পড়ছে বাংলাদেশের লীগটি। বিদেশি খেলোয়াড়রাও এই টুর্নামেন্টটিকে অগ্রাধিকার দেন না খুব একটা। চলতি বিপিএল এর কথাই ধরুন না, এক একজন বিদেশিরা আসছেন, কয়েক ম্যাচ খেলেই পাড়ি জমাচ্ছেন পিএসএল এ। বিপিএল কে যেন তারা বানিয়ে রেখেছেন পিএসএল এর প্রস্তুতি পর্ব। ফ্রাঞ্চাইজি গুলো যে একজন বিদেশি খেলোয়াড়কে মোটা টাকা দিয়ে কিনে আনার পর ঠিকঠাক ব্র্যান্ডিং করবে সেই সুযোগও নেই। খেলোয়াড়রা আসছেন আর যাচ্ছেন, সব মিলে টের পাওয়া যাচ্ছে বিপিএল এর মান ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। এবার এই অপ্রিয় সত্যগুলো নিয়েই মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। সরাসরি এই টুর্নামেন্টের কার্যকারিতা আর মান নিয়ে প্রশ্ন তুলেছেন লঙ্কান কোচ। ESPN ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এই কোচ কোনো রাগঢাক না রেখেই বলেছেন, বাংলাদেশের যথাযথ কোনো টি-20 টুর্নামেন্ট নেই। টেলিভিশনে বিপিএল দেখার সময় কখনো কখনো তিনি টিভি নাকি বন্ধ করে দেন। যে স্থানীয় ক্রিকেটারদের টি-20 দক্ষতা বাড়াতে শুরু করা বিপিএল, সেটার ছিটেফোঁটাও নাকি দেখা যাচ্ছে না। হাথুরুসিংহে বলেছেন, আমাদের যথাযথ কোনো টি-20 টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে, তবে বিপিএল যখন দেখি মাঝে মধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। টুর্নামেন্টটিকে সার্কাস বলে উল্লেখ করে কোচ বলেছেন, ICC-র এখানে হস্তক্ষেপ করা উচিত, অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে, এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, এটা কিন্তু ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমিও আগ্রহ হারিয়ে ফেলেছি। হাথুরুসিংহে আরো বলেন, এমন একটা টুর্নামেন্ট দরকার যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে, যেমন সেরা তিনের মধ্যে ব্যাটিং করা, বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। তা না হলে এরা এসব শিখবে কোথায়? আমাদের মাত্র একটাই টুর্নামেন্ট। হাথুরুর কথাগুলো শুনে অনেকেই তার বিরুদ্ধে কথা বলতেই পারেন, কিন্তু একবার ভাবুন তো, লঙ্কান কোচ কি মিথ্যা কিছু বলেছেন? যেভাবে টুর্নামেন্ট হচ্ছে তাতে মৌসুম শেষে কজন খেলোয়াড় উঠে আসছে, আর কয়জনই বা জাতীয় দলের হয়ে বিশ্ব মাতাচ্ছেন? এই প্রশ্নটি তোলা থাক দর্শকদের জন্যই।